এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগে আজকের ব্লগটা একটা স্পেশাল এবং বাংলাদেশ থেকে ছোট দুইজন ভাই বোন এসেছে ওরা আমার কাছ থেকে প্ল্যান এবং মোবাইল নিয়েছে একজন হচ্ছে শিশির আর ভাইয়াটার নাম হচ্ছে শাকিল এবং ওদের ছোট্ট একটা বেবি আছে বেবির নাম হচ্ছে জুবায়ের আর এই যে আমি এখন যেখানে আছি ওয়াও মোবাইল সবাই অলরেডি জানেন আমি সানরিচ মলের ওয়াও মোবাইলে জব করি আর এখানেই দেখা যায় যে প্ল্যান বিভিন্ন ধরনের ডিল থাকে সো সবাইকে হেল্প করার চেষ্টা করি ওরা একদমই রিসেন্ট এসেছে তোমরা এসেছো কতদিন হয়েছে আমরা 14 তারিখ এই মাসেরই 14 তারিখ বেশি দিন হয়নি জাস্ট 15 ডেজ কেমন লাগছে তোমাদের ক্যানাডা আলহামদুলিল্লাহ ভালো তারপরে ওয়েদার কেমন চিন্তা করে যে আমার যখন ফ্যামিলি হবে আমি মুভ করে ক্যালগেরিতে চলে আসবো যখন ফ্যামিলি হয় তোমাদের প্রসেসিংটা যদি একটু শেয়ার করো যে এখানে আসার পরে আর তুমি তো স্টুডেন্ট ভিসা এসেছো কোন সাবজেক্টে পড়াশোনা করছো আমি হচ্ছে মাস্টার্স কম্পিউটার সায়েন্স মাস্টার্স কম্পিউটার সায়েন্স থিসিস বেসড করছো আর ভাইয়া এখানে এসেছে ওয়ার্ক পারমিট ভিসা আচ্ছা বেবির জন্য হচ্ছে টিআরবি বেবির জন্য টিআরবি টেম্পোরারি রেসিডেন্ট আচ্ছা আর তোমারটা হচ্ছে ওয়ার্ক পারমিট তোমরা যদি একটু ছোট্ট করে এটা এক্সপ্লেইন করতে যে তুমি কিভাবে স্টুডেন্ট ভিসা ইয়ে করছো তারপরে ভাইয়ার জন্য এরপরে কিভাবে হলো জিনিসটা ছোট্ট করে অনেকেরই দেখা যাবে যে এই অ্যান্সারটা পেয়ে উপকৃত হবে হেল্পফুল হবে সবার জন্য বেসিক্যালি আমরা পুরোটা প্রসেস আমরা নিজেরাই করছি আচ্ছা ও মূলত প্রথমে যেটা করতে হয়েছে আর তারপরে বাকি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে তো লাকিলি ওর দুটা ঠিকই হয়ে যায় ও বেশি অ্যাপ্লাই করে না তিনটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে এর মধ্যে কানাডা দুইটা আর থিসিস বেস্ট প্রোগ্রামগুলোতেই ওরা ফোন ফান্ড দিয়ে থাকে কোর্স বেস্ট প্রোগ্রামে আসলে ফান্ডিং ওভাবে পাওয়া যায় না আচ্ছা ফান্ডিং সহ অ্যাডমিশন পাওয়া এটা একটা লাকের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি সেটা পাইছি আলহামদুলিল্লাহ হচ্ছে যখন অফার লেটারটা হাতে পেলাম এরপরে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম আমার স্টাডি পারমিট আর ওপেন ওয়ার্ক পারমিট আমার স্টাডি পারমিটের পেপারসের মধ্যে হচ্ছে আমার ইউনিভার্সিটি ডকুমেন্টসগুলো লাগছে স্পন্সরশিপ যেটা দরকার হয় ওটা আমার আব্বু আম্মু দুজনই হচ্ছে স্পন্সর ছিল তা আমার বাবা মা দুজনই আমাদের তিনজনকে আর কি স্পন্সর করছে আচ্ছা আমার ফান্ডিং থাকার পরেও আমাদের হচ্ছে 19 লাখ টাকা আমরা এফডিআর আচ্ছা এটা কি তোমাদেরকে কোন সিকিউরিটি ক্যাশ মানি দেখাতে হয়েছে একদম লিকুইড মানি লিকুইড মানি আচ্ছা আর এর পাশাপাশি হচ্ছে অ্যাসেটস দেখাতে হয়েছে যেটা আমরা ফ্ল্যাটস তারপরে ল্যান্ডস এগুলো দেখাইছি গোল্ড ওকে অ্যাসেট হিসেবে আচ্ছা আচ্ছা এটা খুবই হেল্পফুল অনেকেই জানতে চায় তো ভিসার জন্য আমরা একসাথে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাকচুয়ালি আমার যেখানে জব করতাম এনওসি যেটা আছে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করছি তো আল্লাহর মধ্যে আচ্ছা দুজনেই কি ভার্সিটি সব ডকুমেন্ট তো সবগুলো দেওয়া লাগবে আমার হচ্ছে আইএসএল স্কোর লাগছে আর ওর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে ইংলিশ ছিল এটার সার্টিফিকেট লাগছে ইউনিভার্সিটি আচ্ছা আইএসএল কোন স্কোর লাগবে ও আচ্ছা আইএসএল কোন স্কোর লাগবে পালসের আইএস লাগবে আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে পার্ট টাইম ওয়ার্ক পারমিট পাইছি আর ও হচ্ছে ফুল টাইম ও দ্যাটস নাইস এবং তোমরা তো পিআর এর অ্যাপ্লাই করতে পারবা ভাইয়া যদি 1 বছর জব করে তাই না এক বছরের পরে কিন্তু পিআর এর জন্য তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো তোমার তো অরিয়েন্টেশন ছিল আজকে অরিয়েন্টেশন ছিল
ছিল, খুব ভালো লাগছে ওরিয়েন্টেশন আর ভার্সিটি তো এত সুন্দর, মাশাআল্লাহ ভার্সিটিতে গেলে মনটা ভালো হয়ে যায়। আর প্লাস আমি যেহেতু টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওখানে হচ্ছে টিচারদের ডেস্কের সাথে আমার ওই রুমেই আমার হচ্ছে গিয়ে রুমে একটা ডেস্ক, মানে খুবই ভালো একটা ফিল হয়। সেদিন ভার্সিটি গেছিলাম, প্রফেসর হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন দেখালো, আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটার জন্য কতদিন যে স্বপ্ন দেখছি, একটা দুই বছরের স্বপ্ন, এরপরে চেষ্টা, আলহামদুলিল্লাহ এখন যে আসলে সেই জায়গাটায় আছি, এটাই আসলে আমার কাছে সুখী। আলহামদুলিল্লাহ, আসলে কষ্ট করলে কেষ্ট মেলে, তুমি কষ্ট করেছো দেখি এখন এই যে ফলটা ভোগ করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তোমার এই ইনফরমেশনগুলো অনেকের কাজে আসবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কেউ যদি কানাডায় এসে পড়াশোনা করতে যাচ্ছেন, কোনো রকমের প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি আবার ওর সাথে যখন দেখা হবে জিজ্ঞেস করব, সেই অ্যানসার দিয়ে কমেন্ট দেখি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আপু কিন্তু ফলো করে আমার চ্যানেল, আমার চ্যানেলকে অনেক আগে থেকে আপু চ্যানেল আমি ফলো করতাম, যে ক্যালগারিতে যেহেতু আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, সো ইন ফিউচার ক্যালগারিতে হয়তো বা যাওয়ার একটা চান্স আছে, তো সেই থেকে আপুরটা ফলো করা। আর আপুর ভিডিওগুলো আসলে এত ইনফরমেটিভ হয়, যেরকম আমি হচ্ছে কুরবানি নিয়ে একটা ভিডিও দেখছিলাম, তো তখনই মেন্টালি প্রিপেয়ার হয়েছিলাম আচ্ছা ক্যালগারিতে যদি যাই এভাবে এভাবে কুরবানির টাইমটা করা যাবে, এটাই। তো আপুর ভিডিওগুলো আসলে ভালো, কোথায় কোথায় ঘুরতে যাওয়া গেলে ভালো হবে, ক্যালগারিতে কোন কোন জায়গা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ এই জন্য। আর আপু হচ্ছে ইন পার্সন খুবই নাইস একটা মানুষ, খুবই ভালো লাগছে আপুর সাথে। যখন আমি প্রথম দিন মিট করছি, আমি তো জানতামই না যে ওর মেয়ে আপুর সাথে দেখা করতে আসছে, খুব ভালো লাগছে আপুর সাথে দেখা করে। তারপরে ক্যালগারিতে ফার্স্ট আসার পর নাজিয়া আপু, রাশেদ ভাইয়া, ওনাদের আসলে কি বলবো, আপনারা হয়তো লাস্ট ভিডিওতে দেখছেন ওনারা কতটা হেল্পফুল আমাদের, অনেকজনকে ওরা হেল্প করে, নতুন নতুন দেখা যায় স্টুডেন্টরা আসে, ওরা কিছুই জানে না, ওরা বলে যে আমরা কিছুই জানি না, সব আমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছে। হচ্ছে নাজিয়া আপু নিয়ে আসছে আমার, হ্যাঁ ওইভাবেই কিন্তু চেনা, ভালো করবে ইনশাল্লাহ। হ্যাঁ আসলে যারা ভালো করে আল্লাহ তাদের জন্য অবশ্যই ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ওরাও কিন্তু অনেক নাইস, ওদের সাথে ওরা অনেক আন্তরিক, আমার মনে হয়েছিল ওদের সাথে পরিচয় হওয়ার পর মনে হয় যেন কতদিন ধরে চিনি ওদেরকে, কিন্তু ফার্স্ট যদি দেখানকার মনে হয় মানুষগুলোই এরকম, আমিও যাদের সাথেই মিশছি মনে হয়েছে মানে কতদিনের চেনা, অ্যাজ লাইক একটা বড় বোন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমনই থাক, হোম সেক্টর অনেক বেশি কাজ করতো, এখন সেটা হচ্ছে না। খুব ভালো লাগলো তোমার সাথে, এই যে সবাই একটা ইনফরমেশন পাবে, আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, আল্লাহ হাফিজ।